আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আহমেদুল বেসার। আমি আজকে যে ভিডিওটি করছি সেটি হচ্ছে আপনাদের জন্য একটি গুড নিউজ দেওয়ার জন্য, আর সেটি হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত বই টাস টু গেট অ্যাক্রস ইংলিশ অ্যান্ড অ্যাকাউন্টিং যে বের হয়েছে, এর পরের সিরিজ অর্থাৎ অ্যাকাউন্টিংয়ের তিনটি অঙ্কে সমস্ত হিসাব বিজ্ঞানের প্রতিটি অধ্যায় কীভাবে আমরা সমাধান করব। অর্থাৎ আমার এই থিমটা নেওয়া এই থেকে, যখন আমি দেখি একটা স্টুডেন্ট এসএসসি পরীক্ষা দেয়, ওই দিন রাতে তাদের এত প্রেশার থাকে যে কোন জায়গায় বইয়ের কোথায় কোন রুলসটা রয়েছে, টেস্ট পেপারের কত পৃষ্ঠায় কোন রুলসটা রয়েছে, এটা আপনারা খুঁজতে অনেক ব্যস্ত হয়ে পড়েন। আর আপনাদের এরকম প্রেশানিটা দেখা যায় যে সমস্ত স্কুলগুলো কলেজ কোশ্চেনগুলো আপনাদের খুঁজে খুঁজে দেখতে হয়, বোর্ড কোশ্চেনগুলো খুঁজে খুঁজে দেখতে হয়। তো আমি চিন্তা করলাম এটা আমাদের পরীক্ষার সময় ছাত্রদের অনেক কষ্টদায়ক এটা তাদের জন্য, এবং এটা করতে গিয়ে অনেক স্টুডেন্টের দেখবেন আপনার মাথা ঘুরায়, যার জন্য আপনার যে অঙ্ক যতটুকু পারে ততটুকু দেখে যেতে পারে না, হয়তো বা এরকম তারা ক্লান্তিবোধ করে বা একটা ঝামেলাপূর্ণ কাজ আমার মনে হয়েছে। তো আমি চাচ্ছি যে আসলে কী করলে বাচ্চারা আমার স্টুডেন্টগুলো যে এই ঝামেলা থেকে মানে রেহাই পেতে পারে, পরীক্ষার দিন মানে এমন হলে কেমন হয় যদি তিনটি অঙ্কের মধ্যে সমস্ত নিয়মগুলো আমি পেয়ে যাব, অথবা যেগুলো করবে পরীক্ষা ইনশাআল্লাহ এর মধ্যে কমন আসবে। তো এরকম একটি থিম আমার মাথায় যখন আসে তখন আমার এই সিরিজটি করা। তো যেভাবে আমি আর্টিকলসের বিবৃতি তৈরি করছি, আপনারা অলরেডি অসংখ্য লোক এটা নিয়েছেন এবং অনেকে ইংলিশটাও গ্রহণ করছেন, টাস্ক টু গেট পারছেন ইংলিশ। আমি আপনাদের ভালোবাসায় কৃতজ্ঞ। তো আমাদের পরবর্তী যে সিরিজটি, যে হিসাব বিজ্ঞানের প্রতিটি অধ্যায় মাত্র তিনটি অঙ্ক করে যাব, এখান থেকে ইনশাআল্লাহ আমাদের বোর্ডের যে নিয়মগুলো আসবে এটা কমন করবে ইনশাআল্লাহ। এরকম একটি সিরিজ আমি আগেই বলছি যে বের করবো। তো আপনারা জানেন যে আমি দিন রাত আর দিন এক করে ফেলছি বইগুলো করার জন্য, যেহেতু তিনটি অঙ্কের মধ্যে একটি অধ্যায়কে উপস্থাপন করা খুবই টাফ, এটা কিন্তু এত সহজ কথা না। তারপর আমি চেষ্টা করেছি ইনশাআল্লাহ সমস্ত নিয়মগুলো তিনটি অঙ্কের মধ্যে নিয়ে আসা। যেমন আপনি শেয়ার ইস্যু কতগুলো করবেন বলেন, আমার ওখানে যে প্রথম যে অঙ্কটা আছে আমি এরকম বলবো না যে একটি অঙ্কে করি হবে, তো আমি বলবো যে আমার যে তিনটি অঙ্কের যে সিরিজ এটার প্রথম যে অঙ্কটা থাকে এখান থেকে আপনারা ইনশাআল্লাহ কমন পেয়ে যাবেন পরীক্ষায়। তারপরে বলছি তিনটি অঙ্কই করবেন, অর্থাৎ আমার যে সাজেশন বুকটা বের হচ্ছে এই সাজেশন বুকটা আপনাদের যেতটুকু দিচ্ছি সম্পূর্ণ শেষ করবেন, তবে শেষ করতে অত সময় লাগবে না, মাত্র তিনটে অঙ্ক। এটা আপনারা যে কোনো অধ্যায় এক ঘন্টা থেকে দেড় ঘন্টার মধ্যে কভার দিতে পারবেন, অথবা দুই ঘন্টা লাগবে। তো দুই ঘন্টা যদি আপনি একটি অধ্যায় শেষ করতে পারেন তাহলে দেখেন কতটা আপনার জন্য এটা সহজ হয়ে গেল। দুই ঘন্টার মধ্যে আপনি সমস্ত রুলসগুলো দেখে ফেললেন। তো আমাদের সাধারণত ষাটটি অধ্যায় ভালো করে করতে হয় অ্যাকাউন্টিংয়ে। তো ষাটটি অধ্যায় যদি আপনি ভালো মতো করেন তাই সাত দ্বিগুণে চোদ্দো ঘন্টা লাগবে। তো চোদ্দো ঘন্টা যদি আপনি পরীক্ষার সময় অ্যাকাউন্ট হিসাব বিজ্ঞান অবশ্যই বন্ধ থাকে, আর এখন থেকে যারা নেবেন তারা তো অবশ্যই প্র্যাকটিস করে আগেই রাখবেন। তো আমাদের পরীক্ষার সময় দুই ঘন্টাও দিতে হবে না, আধা ঘন্টা টাইম দিয়ে ইটস এনাফ হয়ে যাবে আমাদের জন্য। তো এরকম একটি চিন্তাভাবনা থেকে কিন্তু আমার ওই আমি ওই বইটি তৈরি করছি, আর এটা সাম্প্রতিক রিলিজ পাচ্ছে। এটা আপনাদের খুবই যখন আপনারা নেবেন এবং দেখবেন ইনশাআল্লাহ আপনাদের কতটা ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আমার কাজ করে উৎসাহিত করার জন্য আমার চ্যানেলের সাথে থাকবেন। আমার যে অক্সফোর্ড কমার্স কোচিং গ্রুপ ফেসবুক গ্রুপ আছে, পেজ আছে, সেখানে আমার সাথে অ্যাক্টিভ থাকবেন। আর আমার জন্য দোয়া করবেন সমস্ত এইচএসসি ক্যান্ডিডেট যারা পরীক্ষা দিচ্ছে সবার জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। আপনারা ভালো হন, ভালো করে শিখেন। আর আরেকটি গুড নিউজ সেটা হচ্ছে আমি আপনাদের বলে রাখি যে আপনারা ভালো করে শিখেন, যতটুকু শিখেন ভালো করে শিখেন, কারণ ভালো করে শিখলে আপনি এই ইন্টারের পরে আরও কারো দ্বারমুখী হতে হবে না, আপনি নিজে কিছু করতে পারবেন শিক্ষা নিয়ে বা নিজে স্বাবলম্বী হতে পারবেন। শিক্ষার কোনো বিকল্প নেই, এটা যতটুকু শিখবেন ততটুকু আপনার ভবিষ্যতে কাজ দিবে। তো সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ। আমি আমার বইয়ের শুভকামনা করছি আপনাদের সবার জন্য, আমার দোয়া রইল, ভালোবাসা রইল। আমাদের সাথে থাকুন, আহমেদুল বলছি, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।